সুপ্রিম কোর্ট যৌনবৃত্তি ও তার সাথে জড়িত যৌনকর্মীদের একটি গুরুত্বপূর্ণ আদেশে পুলিশকে বলেছে যে যৌনকর্মীদের সম্মতি দেওয়ার বিরুদ্ধে তাদের হস্তক্ষেপ বা ফৌজদারি ব্যবস্থা নেওয়া উচিত নয়। প্রতিতাবৃত্তি একটি পেশা এবং যৌনকর্মীরা আইনের অধীনে মর্যাদা ও সমান সুরক্ষা পাওয়ার অধিকারী। বিচারপতি এল নাগেশ্বর রাও এর নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ যৌনকর্মীদের অধিকার রক্ষার জন্য ছয়টি নির্দেশ জারি করেছে। বেঞ্চ বলেছে, যৌনকর্মীরা আইনের সমান সুরক্ষা পাওয়ার অধিকারী। ফৌজদারি আইন অবশ্যই বয়স এবং সম্মতির ভিত্তিতে সকল ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য হবে। যখন এটা স্পষ্ট যে যৌনকর্মী একজন প্রাপ্তবয়স্ক এবং সম্মতিতে অংশগ্রহণ করছে, তখন পুলিশকে অবশ্যই হস্তক্ষেপ করা বা কোনো অপরাধমূলক ব্যবস্থা নেওয়া থেকে বিরত থাকতে হবে। এটা বলার দরকার নেই যে পেশা যাই হোক না কেন, সংবিধানের 21 ধারা অনুযায়ী এদেশের প্রত্যেক ব্যক্তির একটি মর্যাদাপূর্ণ জীবনের অধিকার রয়েছে। বেঞ্চ আরও নির্দেশ দিয়েছে যে যৌনকর্মীদের গ্রেফতার করা, শাস্তি দেওয়া, হয়রানি করা বা পতিতালয় অভিযান চালানো উচিত নয়, কারণ স্বেচ্ছায় যৌনকর্ম বেআইনি নয়। তবে শুধুমাত্র পতিতালয় চালানো বেআইনি। একজন যৌনকর্মীর সন্তানকে শুধুমাত্র এই কারণে মা থেকে আলাদা করা উচিত নয় যে সে যৌন ব্যবসায় জড়িত। এই প্রসঙ্গে আদালত উল্লেখ করেছে যে মানুষের শালীনতা এবং মর্যাদার মৌলিক সুরক্ষা যৌনকর্মী এবং তাদের শিশুদের জন্য প্রসারিত। আদালত পুলিশকে নির্দেশ দিয়েছে যে যৌনকর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হলে যেন তাদের প্রতি বৈষম্য না করা হয়, বিশেষ করে যদি তাদের বিরুদ্ধে সংগঠিত অপরাধ যৌন প্রকৃতির হয়। যৌন নিপীড়নের শিকার যৌনকর্মীদের অবিলম্বে মেডিকো লিগাল কেয়ার সহ প্রতিটি সুবিধা প্রদান করা উচিত। এটি লক্ষ্য করা গেছে যে যৌনকর্মীদের প্রতি পুলিশের মনোভাব প্রায় নৃশংস এবং হিংসাত্মক। আদালত বলেছে যে মিডিয়াকে গ্রেফতার অভিযান এবং উদ্ধার অভিযানের সময় যৌনকর্মীদের পরিচয় প্রকাশ না করার জন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা উচিত। অভিযুক্ত হিসাবেই হোক না কেন, এমন কোনো ছবি প্রকাশ বা টেলিকাস্ট করা উচিত নয় যার ফলে এই ধরনের পরিচয় প্রকাশ পাবে। বিচারপতি রাও মতামত দিয়েছেন যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যৌনকর্মীদের তাদের ইচ্ছার বিরুদ্ধে শেল্টার হোমে থাকতে বাধ্য করতে পারে না। আদালত কেন্দ্রকে আগামী 7 জুলাই শুনানির দিন এই সুপারিশগুলির প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে বলেছে।